তো রেডি হয়ে গেছি, 1 ঘন্টার উপরে ওয়েট করিছে। হে দিদি, ভিড় দেখ এবার। আর এখন বাজে 12টা, আমরা বাড়ি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম। আশা করছি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। তো সকাল সকাল আজকে ঘুম থেকে উঠে পড়েছি, এখন বাজে প্রায় 5:30। তো দেখতেই পাচ্ছ চারিদিকের পরিবেশটা একদমই সুন্দর। আর বাট আজকে মেঘলা মেঘলা ওয়েদার, বৃষ্টিও হচ্ছে অল্প অল্প। তো কেন আমি এত সকালবেলা উঠেছি, আজ হলো শ্রাবণ মাসের প্রথম সোমবার, তো আমি যাব পুজো দিতে, তাই সকাল সকাল উঠে পড়েছি। তো চলো, এখানে দেখতে পাচ্ছ মা সব ফুলও তুলে নিয়েছে, ধুতরা ফুল, সাদা, তারপরে নীলকণ্ঠ, সব ফুলই তোলা হয়ে গেছে মায়ের। দেন ঘরে এসে আমি এবার টুকটাক কাজ করে নিয়েছি, এবার বাবাকে একটু চাও করে দিলাম, তো বাবাকে চাটাও দিয়ে দিয়েছি। এবার সবই আমি জোগাড় করছি, আমার স্নান ধান করা হয়ে গেছে, তো এবার ঘরের পুজো দিচ্ছি আমি। এখানে আমাদের যেহেতু ঘরেও শিব ঠাকুর আছে, তো ঘরেও আমি পুজো দিচ্ছি শিব পুজো, তো এখানে দিয়ে দিচ্ছি। তো তোমরা কারা কারা শ্রাবণ মাসের সোমবার করো অবশ্যই আমাকে কমেন্টে জানাও। তো আমি যেটুখানি পারি আমার নিজের মতন করে আমি পুজো দিয়েছি এখানে। তো এখানে দেখতেই পাচ্ছ দুধ পাইনি, তো এখানে দই দিয়েই আমি পুজো দিয়েছি। দই, পঞ্চামৃত সব কিছু মিক্সড করে একসাথে আমি শিবের মাথায় ঢেলেছি। তারপর আকন্দ ফুল নিয়েছিল বাবা আগের দিনই বাজার থেকে দুখানা কিনে, তো একটা আমি ঘরের ঠাকুরকে দিয়েছি আর একটা মন্দিরের ঠাকুরকে দেব। আর এখানে বেলপাতা, তারপর নীলকণ্ঠ ফুল, আর এটাকে হলুদটাকে গিয়ে কলকে ফুল, যাই হোক সব কিছু দিয়ে এবার আমি ঠাকুরকে আরতি করে নিচ্ছি। আর আমার সব ঠাকুরকে আমার পুজো দেওয়াও হয়ে গেছে। তো সকাল সকাল স্নান ধান করে পুজো দিয়েছে না, বেশ মাইন্ডটাও বেশ ফ্রেশ লাগছিল তো নাকি। তো যাই হোক, তারপর এখানে দেখতে পাচ্ছি আমি রেডি হয়ে নিয়েছি। হ্যাঁ, আজকে আমি পরেছি শাড়ি, যাই না কেন আমি মানে চুড়িদারও কিনেছি পুজো দিতে যাবো দেখে। আমি নতুন জামা কাপড়ই পরার সবসময় চেষ্টা করি, তো আমি যাই না কেন আমার হঠাৎ করে আজকে প্রচণ্ড শাড়ি পরতে ইচ্ছা করছিল, তাই আমি শাড়ি পরে নিয়েছি এখানে। আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাও। তো আমি তো রেডি হয়ে গেছি, ভিডিও টিডিও আমার সব কমপ্লিট। দেখতে পাচ্ছ প্রায় 15টা বাজতে গেল, বাট এখনও মন্দিরে দিয়ে আসেনি। হ্যালো, ব্লগ বানাচ্ছি, কতক্ষণ পর এসছে, আমাকে পুরো 1.5 ঘন্টার উপরে ওয়েট করিয়েছে হে দিদি। তো আর কি, ফাইনালি ম্যাডাম আমাদের এসছে 15টার সময়। আমি তো প্রায় 1.5 ঘন্টার উপরে ওয়েট করেছি, আমার অলরেডি 7:30টার মধ্যে সব কমপ্লিট। বাট যেহেতু আমরা দুজনেই একসাথে যাবো, তো ও রেডি হয়ে এসছে। তারপর আমরা বাজারে গিয়ে টোটো করে দুজনা চলে গেলাম পূর্ব ইয়ে শিবতলা। দেখতে পাচ্ছ কত ভিড়, এখন বাজে প্রায় 8:30, বাট ভিড় দেখো, রাস্তা থেকে লাইনে দাঁড়িয়েছি। আর আমার পিছনেও দেখো এখন পুরো ফাঁকা, জাস্ট 1 মিনিটের মধ্যে দেখবে কতটা ভিড় হয়ে গেলো, দেখো পুরো রাস্তার কাছাকাছি চলে গেছে। তো যাই হোক, এখানেও প্রায় 2-2.5 ঘন্টার উপরে দাঁড়িয়ে মতন লাইনে দাঁড়িয়েছি। তারপর ফাইনালি দেখতে পারলে শিবের মাথার জল ঢল ঢালা হয়ে গেছে, এবার এখানে আমি বসেছি কোনো রকমভাবে। আর দেখতে পাচ্ছি মন্দিরাদি আমার পেছন দিয়ে দাঁড়িয়েছিল, এত ভিড় দেখো, প্রচুর ভিড়। আর আমরা যেই ব্যাচটাতে পুজো দিয়েছি ওই ব্যাচে আরও বেশি ভিড় ছিল। আর এই যে এই কাকু না দাদা হবে হয়তো আমার সম্পর্কে, তো ও বলছে আমার ভিডিও কর, আমার ভিডিও কর, যাই হোক ওনারা একটু ক্লিপ নিয়ে নিলাম। শিবায় নম, হর মহাদেব শিবায় নম, শিবায় নম, ধর্মরাজ শিবায় নম।
কৈলাসে সদাশি বৈনব মুরালে পরবিশি বৈনব দেশ সচন মকন্দ পুষ্পানব মন্দবেশন মনে সাথে নারায়ণ দেব সুদাশি বৈনব পুণ্যহ 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 ওম কর্তৃ শ্রম সাথে নারায়ণ দেব সুদাশি বৈনব পূজা করবেন সস্তি দন্দ দন্দ গরমে তো ঘেমে চেমে একসা হয়ে গেছে। যাই হোক, ফাইনালি পুজো হয়ে গেছে। বেরপর সাইডে যেহেতু রাধা গোবিন্দের মন্দির, তো ওখানেও চলে আসলাম দর্শন করতে, আর তোমাদেরকেও দেখিয়ে দিলাম। তো এখানে প্রসাদও দিচ্ছিল, এখানে নমস্কার করে এখানের জন্য প্রসাদ এনেছিলাম, তো ওটা দিয়ে। আর দেখতে পাচ্ছ এখন দেখো প্রায় 12টা বাজে, আর আমরা এসেছি সকাল 8:30 সময়। এখানে দেখো ভিড়, প্রচুর লাইন। যাই হোক, আমি আর মন্দিরা দিয়ে যে এখানেও একটু ফটো ভিডিও করে নিলাম, আর এরপর আসছি বাড়ির দিকে। কখন এসেছি আমরা জানি, সেই 8টার সময়, আর এখন বাজে 12টা। আমরা বাড়ি তো হট করে দেখতে পাচ্ছি আমার ফোনের ক্যামেরাটা কেমন সাদা ফ্যাকাশে হয়ে গেছিলো। যাই হোক, এবার পুজো দিয়ে আমরা হেঁটে হেঁটেই বাড়ি যাচ্ছি। তো হাঁটাও হবে, তাই হেঁটে হেঁটে যাচ্ছি, আর জন্য টোটো করে ভাবলাম গেলাম না, টোটোও পাইনি, কতক্ষণ না দাঁড়িয়ে থাকবো। তো যাই হোক, হেঁটে হেঁটে বাড়ি চলে যাবো। প্রচন্ড বিভৎস গরম, কি গরম, বাপরে বাপ, বিভৎস গরম, বিভৎস, প্রচুর গরম। তার মধ্যে তো এখন ফ্যানই চালায় না মন্দিরে। তো এই হলো আজকে আমার খাবার, সাবু। তো আজকে আমি সারাদিন এই সাবুই খেয়েছি, মানে ভাত বা কিছু অন্য কিছু আর খাইনি। তো তোমরা কে কে শ্রাবণ মাস করেছো অবশ্যই আমাকে কমেন্টে জানিও। ভালো লাগলে ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আবার দেখা হবে কোনো একটা নেক্সট ভিডিওতে। টেক কেয়ার, বাই বাই।